আর এক বদমাস দেশ থেকে পালাইয়া আমেরিকা যাইয়া এখন হুজুরগো বিরুদ্ধে ভিডিও বানায়। কদিন আগে লেখছে কওমি হুজুররা নাকি খয়রাত উঠাইয়া লেখাপড়া করছে, খয়রাত খাইয়া লেখাপড়া করছে। এত গরম তোমার, তোমার বাপের টাকার, তোর বাপ তো টাকার মালিক কিন্তু তোর আদব শিখাইতে পারে নাই, যার জন্য তুই বলতে পারস এত বড় কথা, কওমি হুজুররা খয়রাত খাইয়া লেখাপড়া করছে আর তুই তোর বাপের টাকায় খাইছো, বাপের খাইয়া লেখাপড়া করছো। শিখছো কি? বাপের খাইয়া লেখাপড়া করে শিখছো ওলামায়ে কেরামের গালি, ওলামায়ে কেরামকে গালি দেওয়া, আর খয়রাত খাওয়া কওমি পোলাপান একটাও কেউ গালি দেয় না। খয়রাত খাইয়া কওমি ওলামায়ে কেরাম, কওমি ছাত্ররা গালিবাজ হয় নাই, বিনয়ী হয়েছে, আর তোরা হয়েছ বেয়াদব, উশৃঙ্খল, আমলও নাই। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার, নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সব দোষ শেষ সময় গিয়া ফালায় হুজুরের উপরে, মনে করে হুজুরের উপরে দোষ ফালাইলেই বুঝি মাপ পাওয়া যাবে, যাবে মাপ পাওয়া? কথা বলে না। এখন একদল হুজুরগো বিরুদ্ধে লাগছে, হঠাৎ করে একদল যুবক শুধু আলেমদেরকে গালি দিচ্ছে। এখন কাজই আলেমদের গালি দেওয়া, তার আর কোনো কাজ নেই, শুধু গালি দিয়ে যাচ্ছে। আর এক বদমাস দেশ থেকে পালাইয়া আমেরিকা যাইয়া এখন হুজুরগো বিরুদ্ধে ভিডিও বানায়। কদিন আগে লেখছে কওমি হুজুররা নাকি খয়রাত উঠাইয়া লেখাপড়া করছে, খয়রাত খাইয়া লেখাপড়া করছে। এরকম বদমাস বাংলাদেশের আনাচে কানাচে আরও আছে না নেই? খয়রাত উঠে যদি খায়ও গুণা তো না, কথা বলে না, গুণা খয়রাত? আমিও খয়রাত খাইয়া এই জায়গায় বসি, আমিও খয়রাত খাওয়া মানুষ, আমার বলতে কোনো লজ্জা আছে? খয়রাত শব্দই তো ভালো, আপনারা বলেন না যাজা কুমুল্লা খায়ের কথা কয় না, ওই তো খায়রান থেকে খয়রাত, খয়রাত অর্থই ভালো। খয়রাত উঠে যদি খায় এটার তুমি ঘৃণা করলা, তুমি তোমার বাপের টাকায় পড়ছো, তোমার বাপ এত টাকার মালিক, এত গরম তোমার, তোমার বাপের টাকার, তোর বাপ তো টাকার মালিক কিন্তু তোর আদব শিখাইতে পারে নাই, যার জন্য তুই বলতে পারস এত বড় কথা, কওমি হুজুররা খয়রাত খাইয়া লেখাপড়া করছে আর তুই তোর বাপের টাকায় খাইছো, বাপের খাইয়া লেখাপড়া করছো। শিখছো কি? বাপের খাইয়া লেখাপড়া করে শিখছো ওলামায়ে কেরামের গালি, ওলামায়ে কেরামকে গালি দেওয়া, আর খয়রাত খাওয়া কওমি পোলাপান একটাও কেউ গালি দেয় না। এরপরে তো দুই একটা থাকতে পারে, সব ভালো যে ভালো হবে এমন তো না, কথা বলে না। আপনার জবাব টবাব দিয়েন, নাহলে তো বয়ান বেশিক্ষণ করা যাবে না। আমাকে একজনে প্রশ্ন করছে, হুজুর আপনার তো ভক্তবৃন্দের অভাব নাই, থাকতেই পারে কিছু মানুষ, তা আপনি যখন ফেসবুকে লেখেন দেখেন আগে আপনার পক্ষে লেখতো ফেসবুকে, এখন ফেসবুকের কমেন্ট আপনার বিরুদ্ধে, সব আপনার গালাগালি করে, আপনি ভাবতে পারেন আপনার জনপ্রিয়তা কই নেমে গেছে, এখন আর আপনার পক্ষে ওই রকম কমেন্ট পাওয়া যায় না। আর অমুক হুজুরে একটা পোস্ট দিলে সবাই প্রশংসা, কোনো গালাগালি নেই। আমি বললাম এটা দিয়ে কী প্রমাণ করতে চাও? তুমি যেটা বুঝছো তোমার উদাহরণই তুমি ধরা খাইয়া রয়েছে, তুমি তো বোঝো নাই। কয় কেমনে? বললাম আমারা যারা গালি দেয় ওরা কি আমার লোক? না তো, আমার বিরোধী, আমার বিরোধীরা গালিবাস। আর তোর হুজুরে যে গালি দেয় না, গালি দিলে দেবে কারা? আমার সমর্থকরা, কিন্তু আমার সমর্থকরা গালিবাজ না, এজন্য তোকে হুজুরের ওই কমেন্ট বক্সে কোনো গালি নেই। আর তোরা যে গালিবাস এজন্য আমার কমেন্ট বক্সে তোদের গালি। খয়রাত খাইয়া কওমি ওলামায়ে কেরাম, কওমি ছাত্ররা গালিবাজ হয় নাই, বিনয়ী হয়েছে, আর তোরা হয়েছ বেয়াদব, উশৃঙ্খল, আমলও নাই। কথা বলেন। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।